যে আমাদের ফোনে যে লক হয়, আমরা যদি লকের পাসওয়ার্ড ভুলে যাই বা কোনো একটা কারণে আমরা আমাদের ফোনের লক খুলতে না পারি, তাহলে এটা কি রিকভার করার বা বলা যায় আমরা পাসওয়ার্ড ভুলে গেলে এই ফোনটা কোনো না কোনোভাবে লকটা খোলার সিস্টেম আছে কি না, বা বলা যায় আমরা যে কম্পিউটার দোকানে গিয়ে ফ্লাশ মারি এটা আসলে না মেরে আমরা নিজেরাই কি লকটা খুলে ফেলতে পারবো কিনা। তো এই জন্য আজকের ভিডিও একবার ইজি এবং একবারে সহজ একটা প্রসেস, তবে আপনাকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে হবে। আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। তো আমি সর্বপ্রথম বলবো এই সমস্যাটা সমাধান করা একেবারে ইজি, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা একেবারে ইম্পসিবল। তো যেমন ধরুন আমি আমার এই ফোনে যে লক রয়েছে প্যাটার্ন লক রয়েছে এটা আমি ভুলে গিয়েছি। সো আপনার যদি প্যাটার্ন লক ভুলে যান তাহলে সেটা রিকভার করাটা খুবই একেবারে সহজ হয়ে যাবে। যেমন ধরুন এই প্যাটার্ন লকটাতে আমি যদি কয়েকবার উল্টাপাল্টাভাবে যদি আমি ট্রাই করি তারপর আমাকে দেখবেন এখানে রিকভারির অপশন দেখাবে। যেমন আমি কয়েকবার উল্টাপাল্টা ট্রাই করলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি 5 বার ট্রাই করে ফেলছি এবং এখানে নিচে কিন্তু 2টা অপশন চলে আসছে নতুন, ফরগটেন প্যাটার্ন এবং ব্যাকআপ পিন। সো আমরা অনেকেই যখন প্যাটার্ন লক সেট করতে যাই তখন কিন্তু আমাদের ফোনে কিন্তু একটা ব্যাকআপ পিন চায়। তো আপনি যদি একটু, যেমন ধরুন এই যে এখানে ব্যাকআপ পিনের একটা অপশন রয়েছে, তো এই ব্যাকআপ পিনটা তখন আমরা সেট করি, আমরা এটা খেয়ালই করি না যে আমরা কী সেট করছি। তো এবারে যে সবাই দেখা যায় 1 2 3 4 দেয় বা অনেকে 4 5 6 মানে নিজের মন মতো দেয়। তো আপনি আপনার অনুমান করে যেটা দিয়েছেন সেটা দিয়ে আপনি ট্রাই করুন। যেমন ধরুন আমি এখানে ব্যাকআপ পিনে ক্লিক করলাম, এরপর আমি যেটা দিয়েছি বলে মনে হয় সেটা দিয়ে আপনি যদি ট্রাই করি, যেমন ধরুন আমি এখানে 1 2 3 4 দিলাম, এরপর ওকে দিলাম, আমি 1 2 3 4 হিসাবে সেট করছিলাম আরও অনেক আগে, সো এই কারণে আমারটা হয়ে গিয়েছে। সো আপনারাও এরকম ব্যাকআপ পিনটা অনেকে সহজ সেট করে রাখে এটা জানে না। সো এইভাবে ব্যাকআপ পিনটার মাধ্যমে লকটা খোলা যাবে এবং তখন আর এই লকটা থাকবে না। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন আমার ফোনটাকে খুলি, এরপর কিন্তু আমার এখন আর লকটা নেই, সো লকটা চলে গিয়েছে। এটা হচ্ছে একবার ইজি ওয়ে। এতে কিন্তু আমার ফোনের কোনো রকম সফটওয়্যার, কোনো ফটো, কোনো ভিডিও কিচ্ছু হারালো না, একবারে পুরো ফোন যেমন ছিল তেমনই রয়ে গেল। বরং আরও সুবিধা হলো যে আমি আমার ব্যাকআপ পিনটার মাধ্যমে লকটা খুলে ফেলতে পেরেছি। এরপর হচ্ছে আরেকটা সিস্টেম, ধরুন আপনি কোনো না কোনো একটা কারণে আপনি ব্যাকআপ পিনটাও ভুলে গিয়েছেন, ব্যাকআপ পিনের মাধ্যমে আপনি পারতেছেন না, তাহলে কী করবেন? তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার ক্ষেত্রে এখন কিন্তু আমি যে মানে কয়েকবার ট্রাই করলাম, তো আমি এখন কিন্তু ব্যাকআপ পিনটাও ভুলে গেছি এবং আমার মোটামুটিভাবে আমি কোনো সিস্টেমও পাইতেছি না, কারণ এগুলো আমার মনে নাই কিছুই। তো এখন আমার কাছে আরেকটা সিস্টেম রয়েছে, ফরগটেন প্যাটার্ন একটা অপশন রয়েছে। এই 2টা অপশনে আপনাকে কাজে লাগবে। এই 2টা অপশন যদি কোনোভাবে আনতে পারেন তখনই আপনি কোনো না কোনোভাবে হয়তো বা আপনার মানে কোনো রকম কিছু হারানো ছাড়াই, ডাটা হারানো ছাড়াই আপনি আপনার এই ফোনটার আনলক করতে পারবেন। তো এখন যদি আমি ফরগটেন প্যাটার্নে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইমেল মানে উপরে ইউজার নেম বা ইমেলের একটা অপশন চলে আসছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন চলে আসছে। তো আপনার ফোনে আপনি লগ ইন করা, আমাদের ফোনে কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু 2-1টা জিমেল অ্যাকাউন্ট থাকে, মানে ইমেল অ্যাকাউন্ট আমরা লগ ইন করে রাখি। সেই ইমেল অ্যাকাউন্টে আমরা এখানে উপরে ইমেলের অ্যাড্রেস মানে জিমেল আইডির অ্যাড্রেসটা দিব এবং নিচে পাসওয়ার্ডটা দিব। তো এখানে দিয়ে তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো আপনার ফোনে অবশ্যই ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন বা ইন্টারনেট কানেকশন একটা থাকতেই হবে। তো এই জিনিসটা আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি আমারটা দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি উপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং নিচে একটা পাসওয়ার্ড দিব যেটা আমার ইমেল অ্যাড্রেসের বা জিমেল আইডির পাসওয়ার্ড। তো উপরে ইমেল এবং নিচে পাসওয়ার্ড দেওয়ার পর তো এরপর হচ্ছে আপনি সিম্পল ভাবে সাইন ইন এ ক্লিক করবেন। সিম্পল ভাবে সাইন ইন এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার চেকিং অ্যাকাউন্ট আসবে। এরপর হচ্ছে যদি আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড যদি সঠিক দিয়ে থাকেন এখানে কিন্তু লকটা খুলে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো ম্যাজিক আকারে লকটা খুলে গিয়েছে এবং আমাদের ফোনে কিন্তু কোনো রকম কোনো কিছু মানে ডিলেট হয়নি, কোনো ছবি, কোনো ভিডিও, কোনো ফটো কিচ্ছু ডিলেট হয়নি। তো এখন কথা হচ্ছে আমাদের ফোনে যদি প্যাটার্ন না থাকে, অন্য যে কোনো লক থাকে, বিশেষ করে পাসওয়ার্ড বা পিন থাকে, তাহলে আমরা আমাদের ফোনের সেই লক কিভাবে খুলবো বা কি করা যায়। তো আমরা যদি এটাতে কয়েকবার লকটা দিয়ে যদি আমরা ট্রাই করি, এখানে কিন্তু কোনো রকম ব্যাকআপের বা ফরগট পাসওয়ার্ডের সিস্টেম নেই। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি কয়েকটাভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো ব্যাকআপের সিস্টেম নেই। যদি আপনি প্যাটার্ন ইউজ করেন তখন দেখা যায় যে ব্যাকআপ পিনের অপশন থাকে বাট পাসওয়ার্ড বা বলা যায় একবারে ফরগট পাসওয়ার্ডের অপশন থাকে না। তো ব্যাকআপ পিন তো সবগুলোতেই থাকে বাট আপনার একবারে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ফরগট করবেন বা এটা ঠিকঠাক করবেন এমন কিন্তু সিস্টেম অল্পগুলোতেই থাকে। তো এখন আপনি কী করবেন তাহলে এই সিস্টেমগুলোতে? এগুলো আমরা সবাই দোকানে নিয়ে যাই কিন্তু আসলে এটা এত কষ্ট করা লাগবে না, বা এই ফোনগুলো সবগুলো ফোনে আমরা যদি ভুলে যাই তখন আমাদের শুধু একটা কাজ করতে হবে, ফোনগুলোকে আমরা রিসেট দিতে পারবো, যেটা আমরা দোকানে গিয়ে 200 টাকা দিয়ে করি যে বা 300, এক একজনের থেকে এক
ঠিক রকম রাখে। তো এটা আমরা কিন্তু আমরা নিজেদেরটা নিজেরাই এই কাজটা করে ফেলতে পারবো, বিশেষ করে আমরা এটা রিসেট দেওয়ার মাধ্যমে, হ্যান্ড রিসেট বলে অনেকে, হার্ড রিসেটও বলে অনেকে। সো এটা কীভাবে দিতে আমি আপনাদেরকে এখন সিম্পলভাবে দেখিয়ে দিই। যেমন আমরা যদি এখন ফোনটাকে অফ করি, প্রথমে আপনি আপনার ফোনটাকে অফ করবেন, পাওয়ার অফ। তবে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি আগেই বলি। পাওয়ার অফ করার পর আপনি সিম্পলভাবে এখানে একবার ফুল অফ করবেন, এরপর আপনাকে একটু কাজ করতে হবে। সো ভিউয়ার্স, এখানে একটা কথা হচ্ছে, স্যামসাং ফোনগুলোর জন্য হার্ড রিসেটের সিস্টেমটা একরকম, অন্যান্য ফোনগুলোর জন্য আরেক রকম। টোটাল দুইটা সিস্টেমে আপনি হার্ড রিসেট দিতে পারবেন। স্যামসাং ফোন সহ যে সকল ফোনে দেখবেন এইদিকে কোনো বাটন আছে, বাটন এখানে কিন্তু টাচ নেই, এটা কিন্তু একটা আলাদা বাটন। স্যামসাং এর প্রায় সবগুলো ফোনে কিন্তু এরকম সিস্টেমটা থাকে। সো এই বাটন যে সকল ফোনে রয়েছে, অর্থাৎ আপনি স্যামসাং ফোনগুলোতে বিশেষ করে, আপনাকে তিনটা বাটন একসাথে ক্লিক করতে হবে। ফোন পুরোপুরি বন্ধ করে, দরকার একবার ব্যাটারিটা খুলে এরপর লাগিয়ে নেবেন, পুরোপুরি বন্ধ করে আপনাকে এই যে প্লাসের বাটন, আমরা প্লাসের বাটন বলতে বুঝি যেটা দিয়ে আমরা সাউন্ড বাড়াই। পাওয়ার বাটন মানে কি, আমরা যেটা দিয়ে ফোন চালু করি বা অফ করি, আর এটা হচ্ছে আমরা তো জানি হোম বাটন। তো এই তিনটা বাটন একসাথে চেপে ধরতে হবে। সো আপনাকে প্রথমে এই দুটাকে একসাথে চেপে, এরপর সাথে হচ্ছে পাওয়ার বাটনটা একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে। তাহলে আপনি এডিটিং মোডে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি মোড বলা যায়, ফ্যাক্টরি এডিটিং। তো এই সিস্টেমে আপনি কিন্তু আসতে পারবেন। এই অপশনে আসার পর আপনি একটু ওয়েট করবেন, এখানে আপনাকে আলাদা বুট লোডার অপশনে চলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো সিস্টেম দেখাবে। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু একটা সিস্টেম রয়েছে যে আপনি যদি আপ অথবা ডাউন করেন, মানে বলা যায় এই বাটন দুইটা দিয়ে আপনি উপরে নিচে করতে হবে। যেমন এখানে নিচের বাটন, এখানে কিন্তু আপনারা লিখে দিয়েছে যে আপ অথবা ডাউন করলে হাইলাইটারে উপরে অথবা নিচে নিতে হবে। তো এখন আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওয়াইপ ডাটা অর ফ্যাক্টরি রিসেট, এখানে নিয়ে আপনি সিম্পলভাবে এই যে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনে নিয়ে আপনি যদি, এই যে এখানে আমি নিয়ে এসেছি, তিনবার ক্লিক করার পর এই অপশনে আছে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। তো এরপরে পাওয়ার বাটনে ক্লিক করার পর ভলিউমের মাইনাস বাটনে ক্লিক করে ইয়েস অপশনে আনবেন। ইয়েস অপশনে আনার পর সিম্পলভাবে আবার পাওয়ার বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফোন চালু হয়ে যাবে এবং একেবারে ফোন নতুন কিনলে যেরকম দেখাতো সেম ইন্টারফেস চলে আসবে। সিম্পলভাবে স্কিপ অথবা নেক্সটে ক্লিক করে আপনি ফোনটাকে কনফিগার করে নেবেন, যেখানে যা চাইবে তা দিয়ে নিলেই হবে এবং আপনার ফোনের লকটি থাকবে না, যে কোনো ফোনই হোক সেম অবস্থা। তবে একটা কথা, যদি ফোনে যদি FRP লক থাকে, অর্থাৎ ফোনে যদি গুগল অ্যাকাউন্ট যদি আগে অ্যাড করা থাকে এবং ভার্সনগুলো যদি 6 মানে মার্শমেলো অথবা এর উপরে যদি হয় বা ললিপপও যদি হয়, তখন কিন্তু বলা যায় বেশিরভাগ ফোনেই এই FRP লকটার কারণে আপনার একটু সমস্যা হতে পারে। বিশেষ করে যে আপনার ফোন যে আগে যে জিমেল অ্যাকাউন্ট যদি কোনো কানেক্ট করে থাকেন, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে একবার লগ ইন করে তারপর নিতে হবে। এটা বেশিরভাগ ফোনে হয় না, বাট আপনি একবার দিয়ে দেখতে পারেন, কারণ আপনার তো লক হয়েছে, যেহেতু একবার ট্রাই করতে সমস্যা নেই। তো অন্য ফোনগুলোতে কিন্তু দেখা যায় এই বাটনটা থাকে না। সো তখন কি করবেন, ফোনটা পুরোপুরি অফ করে, বিশেষ করে সিম্ফনি আর MI এর ক্ষেত্রে পুরো ফোন অফ করে আপনি এই যে পাওয়ার বাটন আর প্লাস বাটন, ভলিউম বাটন আর কি, সো এই দুটা একসাথে আপনি ক্লিক করবেন, তাহলে এই রিকভারি এডিটিং এর মোডে বা এই অপশনে, ফ্যাক্টরি অপশন, আপনি যেতে পারবেন এবং তখন থেকে ওই অপশন থেকেই আপনি বলা যায় ওয়াইপ অথবা ফ্যাক্টরি রিসেট দিয়ে আপনি ওইখান থেকে আপনার কাজটা করতে পারবেন। সো এটা ছিল একটা সিস্টেম। তারপরে মাথায় রাখেন যে আপনি কিন্তু ফোনের পাসওয়ার্ড যদি ভুলে যান, যে আপনি কিন্তু সেটা কিন্তু লকটা খোলার চান্স বর্তমানে একেবারেই কম, কিন্তু আপনি নিজের হাতেই আবার ফ্লাশ মারিয়ে নিতে পারবেন। তবে এই ফ্লাশ বা এই হার্ড রিসেট দেওয়ার পর আপনার ফোনে যে আগে যে ডাটাগুলো ছিল, বিশেষ করে আপনার যে ফোনে ফোন মেমোরিতে যে ছবি ভিডিও বা যেই ডকুমেন্টস ছিল, যে লগ ইন করা ছিল ফেসবুক অ্যাপ বিভিন্ন অ্যাপ থাকে, সেগুলো কিন্তু আর থাকবে না। একেবারে ফোন নতুন কিনলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। তখন আপনার আবার আপনাকে নতুন করে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এবং একটু কষ্ট করে আবার আপনার ছবি টবি সব কিছু কালেক্ট করে নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনি এই ভিডিওটি কোনো রকম খারাপ বা অবৈধ কাজে ব্যবহার করবেন না, যদি করেন সেজন্য আইটেক স্কুল বা আমি কোনো দায়ী না। অবশ্য এটা আপনি আপনার নিজের জন্য বা ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আর আপনি যদি পরবর্তীতে কোনো সমস্যায় পড়েন, গ্যাজেট হোক, ফোন হোক বা কম্পিউটার হোক, আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে স্ক্রিনশট সহ যদি পোস্ট করেন, আশা করি সমাধান পাবেন। আপনি যদি আইটেক স্কুল চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে যান, তাহলে বলবো নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে ক্লিক করলে সাইডে একটা ঘন্টা বাটন চলে আসবে, সে ঘন্টা বাটনটি যদি বাজাতে পারেন, তাহলে বুঝুন আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন আপনার কাছে ফ্রিতে পৌঁছে যাবে এবং আপনি সেগুলো দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।